উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ইন্ডিয়ান কোস্ট গার্ডে নিয়োগ করা হবে তো সে বিষয়ে আজকের ভিডিওতে ইন ডিটেল আলোচনা করতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে প্রতিবারের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট করছি যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করুন এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো সবার আগে পাবার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক কোস্টগার্ডে উচ্চ মাধ্যমিক তরুণদের জন্য ভারতীয় কোস্টগার্ডে টেন প্লাস টু এন্ট্রি স্কিমে দুই অবলিক দু হাজার উনিশ ব্যাচের ট্রেনিং দিয়ে কিছু নাবিক জেনারেল ডিউটি নিয়োগ করা হবে নিচের যোগ্যতায় যে কোনো ভারতীয় পুরুষরা কিন্তু আবেদন করতে পারে তো এর শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা আপনারা দেখে নিন তো এখানে এর শিক্ষাগত যোগ্যতা রয়েছে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর সহ ম্যাথমেটিক্স ও ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক টেন প্লাস টু বা সমতুল পাস তপশিলি প্রার্থীরা এবং জাতীয় অন্তরাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী খেলোয়াড় নম্বরের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় পাবেন তো এর বয়স কী চাওয়া হয়েছে সেটা একটু দেখে নিন ন্যূনতম বয়স সীমা আঠারো বছর এবং ঊর্ধ্বসীমা বাইশ বছর জন্ম তারিখ পয়লা আগস্ট উনিশশো সাতানব্বই থেকে একত্রিশে জুলাই দু হাজার একের মধ্যে হতে হবে বয়সের ঊর্ধ্বসীমায় তপশিলীরা পাঁচ বছর ও বিচিরা তিন বছরের ছাড় পাবেন দৈহিক মাপজোক কি চাওয়া হচ্ছে ন্যূনতম উচ্চতা হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার পার্বত্য অঞ্চলের বাসিন্দারাও উচ্চতার ক্ষেত্রে ছাড় পাবেন নিয়ম অনুযায়ী উচ্চতার সঙ্গে ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে বুকের চাতি পাঁচ সেন্টিমিটার ফলানোর ক্ষমতা থাকতে হবে চোখের দৃষ্টি হতে হবে ছয় বাই ছয় ভালো চোখে এবং ছয় বাই নয় খারাপ চোখে উপযুক্ত শ্রবণ শক্তি থাকতে হবে শরীরে স্থায়ী টেটু থাকলে সে বিষয়ে কিছু করা করি আছে বিস্তারিত জানা যাবে অফিসিয়াল ওয়েবসাইটেই তো এর বেতন কি রয়েছে পে লেভেল থ্রি অনুযায়ী শুরুতে বেসিক পে পাবেন একুশ হাজার সাতশো টাকা সঙ্গে অন্যান্য ভাতা আছে তো এর প্রার্থী বাছাই প্রক্রিয়াটি কিভাবে হবে সেটা একটু দেখে নিই প্রথমে দরখাস্তের মূল্যায়নের ভিত্তিতে সেন্টার ওয়ারি প্রার্থী বাছাই করা হবে এরপর লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে লিখিত পরীক্ষা হবে আগামী মার্চ এপ্রিল দু হাজার উনিশের যে মার্চ এপ্রিল সেই মার্চ এপ্রিল নাগাদ অবজেক্টিভ টাইপের পরীক্ষা লিখিত পরীক্ষায় সফল হলে ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং সবশেষে মেডিকেল টেস্ট ফিজিক্যাল ফিটনেস টেস্ট থাকবে সাত মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড় কুড়িটি স্কোয়াট আপ উডবশ এবং দশটি পুষ আপ দুই থেকে তিন দিন ধরে এই টেস্ট চলবে ফিজিক্যাল ফিটনেস টেস্টের প্রতি ধাপে সফল হলে তবেই মেডিকেল টেস্ট হবে সফলদের ট্রেনিং শুরু হবে জুলাই কিংবা আগস্ট মাস দু হাজার উনিশের তো এর আবেদন পদ্ধতি কি থাকছে একটু দেখে নিন তো এর আবেদন পদ্ধতির জন্য আপনাদের যে এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে যার জন্য আপনাদের থাকতে হবে বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার উপরের ওয়েবসাইটে গিয়ে অপরচুনিটিস লেখা জায়গায় ক্লিক করতে হবে ওয়েবসাইটে দেওয়া নির্দেশ মতো ফর্ম পূরণ করতে হবে আই এগ্রি লেখার জায়গায় ক্লিক করার পর সাবমিট করতে হবে আবেদনপত্রটি পূরণ করার সময় নিজের বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে অনলাইনে আবেদন করার আগে নিজের একটি পাসপোর্ট মাপের ছবি ও স্বাক্ষর জ্যাপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন এবং ছবির মাপ হতে হবে দশ থেকে চল্লিশ কেবির মধ্যে এবং স্বাক্ষরের মাপ দশ থেকে তিরিশ কেবির মধ্যে অনলাইনে আবেদন কিন্তু আপনারা করতে পারবেন একুশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার উনিশ সালের বিকেল পাঁচটা পর্যন্ত এবং পরীক্ষার দিন সময় জায়গা সংক্রান্ত তথ্য ইমেল আইডি মারফত জানিয়ে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের আবেদন করার পর পূরণ করা আবেদনপত্র তিনটি প্রিন্ট আউট নিয়ে যেতে হবে এবং আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউটের সঙ্গে দশম এবং দ্বাদশ শ্রেণীর যে মার্কশিট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইত্যাদিমূলক প্রমাণপত্র সেগুলি একটি করে ফটোকপি তৈরি রাখবেন পরীক্ষার দিন সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে এবং তিনটি প্রিন্ট আউট কপি নির্দিষ্ট জায়গায় নীল ব্যাকগ্রাউন্ডের তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি ছাটিয়ে দেবেন এবং নিচের নির্দিষ্ট জায়গায় সই করবেন এছাড়া কোস্ট কার্ড বা এই চাকরি সংক্রান্ত অন্যান্য যাবতীয় তথ্য কিন্তু পাবেন আপনারা উপরুক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা আজকের ভিডিওর বিস্তারিত জন্য আপনারা শুনলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তার সাথে একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো তার সাথে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করুন এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় রাখছি আমি ছবির মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ